কাপ্তাইয়ত ফাঁড়র ঢালত ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা বেশ কিছু পরিবারে ইতিমধ্যে সরাই আনা হইয়া আশ্রয় কেন্দ্র গিনত। তবে এখনো বোধ পরিবার ঝুঁকি লয়ে বসবাস করার এন্ডে তারা আশ্রয় কেন্দ্র চলিয়াইবের আহ্বান জানাইয়ে উপজেলা প্রশাসন আশ্রয় শিবিরত আশ্রয় গ্রহণ করা ব্যাক পরিবারের দায়িত্ব সরকার লইব বলে ইতিমধ্যে ঘোষণা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। আশ্রয় গ্রহণ করার পর থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে। আজকে পবিত্র দিন, আনন্দের দিন, এই আনন্দের দিনটিকে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা আজকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী পরিবারের সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদের মধ্যাহ্নভোজের আয়োজন করেছি এবং আমরা একসাথে মধ্যাহ্নভোজ করেছি, খেয়েছি, তাদের সাথে আমরা আনন্দ বিনিময় করেছি এবং কুশল বিনিময় করেছি। আমরা এই প্রবল বৃষ্টিপাতের এই সময়টিতে আমরা সাথে থাকবো, তাদের সাথে তাদের সর্বোচ্চ সহযোগিতা করবো। এরও ধারাবাহিকতায় আজিয়া দুই যে ঈদ আনন্দরের ভাগাভাগি করিলে তো উপজেলা প্রশাসনের আয়োজনে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রের 37 পরিবারের 140 জনের দেয়া হইয়া দুই যে হানা নাম কি নাম। এই সময় কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক সহ স্থানীয় ইউপি সদস্য উপস্থিত আছেন। দর্শক আনার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই গো সাপ এবং সি প্লাস ফোন রে চাহ।